প্রজাতন্ত্র দিবসের যে 10 তথ্য আপনার সন্তানের অবশ্যই জানা উচিত। 26শে জানুয়ারি মানেই আরও একটা ছুটির দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে হয় কোথাও বেড়াতে যাওয়া, না হলে টিভির সামনে বসে প্যারেড দেখা। কিন্তু প্রজাতন্ত্র দিবস আমাদের ইতিহাস ও বর্তমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কেন প্রজাতন্ত্র দিবসে প্যারেড অনুষ্ঠিত হয়, কী এর গুরুত্ব, তা আপনার সন্তানকে অবশ্যই বুঝিয়ে বলুন। প্রজাতন্ত্র দিবস সম্পর্কে এই কয়েকটি তথ্য যেন তার অবশ্যই জানা থাকে। প্রতি বছর 26শে জানুয়ারি পালিত হয় প্রজাতন্ত্র দিবস, কারণ ওই দিনে ডাক্তার বালাসাহেব আম্বেদকরের রচিত সংবিধান কার্যকর হয়েছিল। 1930 সালে এই দিনই পূর্ণ স্বরাজ ঘোষিত হয়। দেশ স্বাধীন হওয়ার আগে কংগ্রেস সহ অন্য দলগুলি 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালন করত। দেশ স্বাধীন হওয়ার পরে এবং সংবিধান চালুর আগে ভারতে কলোনিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কার্যকর ছিল। সংবিধান রচনা সম্পূর্ণ করতে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। 1950শে 24শে জানুয়ারি সংবিধানের 2টি কপি অ্যাসেম্বলিতে স্বাক্ষরিত হয়। 1950 সালের 26শে জানুয়ারি সকাল 11টা 18 মিনিটে দেশের সংবিধান কার্যকর হয়। ভারতের সংবিধান গোটা পৃথিবীর মধ্যে বৃহত্তম। একদিনে এই সংবিধান পড়ে শেষ করা সম্ভব নয়। আমাদের সংবিধান পুরোটাই হাতে লেখা, ছাপানো কাগজ নয়। এর 2টি অরিজিনাল কপি আছে, একটি হিন্দি ও অন্যটি ইংরেজিতে লেখা, সংসদ ভবনে সংরক্ষিত আছে এই 2 কপি। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান প্রেজেন্ট করেন দেশের রাষ্ট্রপতি। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতির সাহসিকতার জন্য পুরস্কার প্রদান করে থাকেন। ভারতীয় সশস্ত্র বাহিনী ও নাগরিকদের এই পুরস্কার দেওয়া হয়। সাহসিকতা নাজির সৃষ্টিকারী শিশুরাও এই দিন পুরস্কৃত হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই রকম নানান ভিডিও দেখতে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ও পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবথেকে প্রথম পাওয়ার জন্য। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু ও পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না ও কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্তই, আমরা আবার আপনাদের সামনে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।